বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়ে গণ হারে এর উৎপাদন শুরু ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ভারতে 10 রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলে ভারত করোনা যুদ্ধে জয়ী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাকিলা জেসমিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যাওয়ার দিনে করোনা ভ্যাকসিন অনুমোদন ও সফল প্রয়োগের সুসংবাদ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভাইরাসটির বিরুদ্ধে প্রথম টেকসই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভ্যাকসিন তৈরি করেছে তার দেশ। পরীক্ষা নিরীক্ষার সকল স্তরে নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে মস্কোর গামালিয়া ইনস্টিটিউট উদ্ভাবিত এই ভ্যাকসিন, দাবি রুশ প্রেসিডেন্টের। তার মেয়ের শরীরে এই টিকা দেওয়ার পর সামান্য জ্বর হলেও দ্রুতই তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ না করায় এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েকদিন থেকে ভারতে করোনা সংক্রমণের হার সব দেশকে ছাড়িয়ে যাওয়ায় 10 রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সহ বেশি আক্রান্ত 10টি রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেই করোনা যুদ্ধে জয়ী হবে তার দেশ। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মধ্যেই নতুন করে স্কুল খোলায় জুলাইয়ের শেষ 2 সপ্তাহে প্রায় 97,000 শিশু করোনা আক্রান্ত হয়েছে। কর্মীরাও আক্রান্ত হওয়ায় অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণের হার বাড়ায় শিল্পোন্নত দেশগুলোর জোট G7 সম্মেলন দ্বিতীয় দফায় স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাকিলা জেসমিন, চ্যানেল আই।